গ্রামীণ সমাচার। গ্রামগঞ্জ খবরের দ্রুত আপডেট পেতে গ্রামীণ সমাচারের ফেসবুক পেজটি লাইক করুন এবং বিকাশক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন দেখুন বিস্তারিত খবর। ব্যাগ বোঝাই করে আবাস যোজনার আবেদনপত্র ড্রপ বক্সে জমা দিলেন গ্রামের মানুষজন। এদিন তাদের সাথে ছিলেন বিজেপির নেতা কর্মীরাও। মঙ্গলবার দুপুরে গ্রামের মানুষদের নিয়ে জলপাইগুড়ি বিডিও অফিসে আসেন বিজেপির নেতা কর্মীরা। এদিন তারা অযোগ্যদের নাম বাতিল করার তালিকা এবং যোগ্যদের আবেদনপত্র ড্রপ বক্সে জমা দেওয়ার পাশাপাশি বিডিওর হাতে একটি তালিকা তুলে দিলেন। জানা গেছে এদিন জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর, বেলাকোপা, পাতকাটা, বারো পেটিয়া সহ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের প্রায় 1200 নতুন আবেদনপত্র এবং প্রায় 350 জন অযোগ্যদের নামের তালিকা বিডিওর হাতে তুলে দেওয়া হয়। এরই পাশাপাশি তারা দেখা করেন বিডিওর সাথে। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে, চোখ রাখুন নিউজের পর্দায়। জলপাইগুড়ি থেকে মন্দিরা দাসের রিপোর্ট, গ্রামীণ সমাচার। আমরা আপনাদের আশা করি ব্যাগ ভর্তি কয়েকটা হাতে ব্যাগ নিয়ে কী নিয়ে ঢুকলেন বিডিও সাহেবের কাছে আপনারা? দেখুন বিডিও সাহেব, যেটা নির্দেশ আছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা গরিব মানুষ বাড়ি পাননি তাদের বাড়ি দেওয়ার জন্য এবং যে সকল তৃণমূল নেতারা কোটিপতি হয়ে বাড়িঘর নিয়েছেন তাদের তদন্ত করে নামগুলো বাতিল করার জন্য, তো আশাকর্মীদেরও কারো করে তদন্ত করতে দেওয়া হচ্ছে না, তৃণমূলের পক্ষ থেকে কোনো তদন্তই হচ্ছে না, বিডিও সাহেব এখানে বসে আছেন। তাই আমাদের মণ্ডল সভাপতি যারা আছেন, ব্লকের বিভিন্ন দায়িত্বে যারা আছেন, তারা নিজেরা গ্রামের মানুষদের কাছ থেকে গিয়ে তাদের নামগুলো নিয়ে যে কারা বাড়ি পাওয়ার যোগ্য এবং কারা বাড়ি পাওয়ার যোগ্য না, কাদের পাকা বাড়ি আছে, কাদের চার চাকা গাড়ি আছে, যারা মার্বেল দেওয়ার বাড়ি রয়েছে তৃণমূল নেতাদের, তাদের নামগুলো আমরা এখানে দিচ্ছি যে এবার এই নামগুলো নিয়ে আপনারা তদন্ত করুন। আপনারা কি সার্ভে করে লিস্ট তৈরি করেছেন? অবশ্যই, আমরা তো অবশ্যই সার্ভে করবো, কারণ হচ্ছে সরকারিভাবে যে সার্ভে হওয়ার কথা সরকার সেই কাজ করছে না। সরকার যখন কাজ করছে তখন সেই কাজগুলো আমাদেরই করতে হবে। আমাদের কর্মীরাই সেই কাজে নেমেছেন এবং সঠিক তথ্য তুলে দিচ্ছেন, এরপরেও যদি কাজ না হয় তবে অবশ্যই বিডিও অফিসটাকে আমরা অচল করে দিতে হবে। প্রশাসন, জেলা প্রশাসন, জেলা শাসক এবং বিডিওরা তো পথে নেমেছেন, রাস্তায় নেমেছেন, যাচ্ছেন, দেখছেন, তারা অনেক নাম বাতিলও করেছেন ইতিমধ্যে, তারা জানিয়েছেন অনেক নাম বাতিল হয়েছে, লিস্ট টোটাল লিস্টের যে নাম আসছে তাতে থেকে, তারপরে আপনারা অভিযোগ করছেন? দেখুন যে সর্ষের মধ্যে ভূত সেই সর্ষেটা দেখি ভূত তাড়ানো যায়? এত হাজার হাজার তৃণমূল নেতারা সকলে সব চুরি করে বসে আছেন, আর ডিএম এসডিও কতজনে বাড়ি যাচ্ছেন? জলপাইগুড়ি জনসংখ্যা কতজন, কত লোক? 100,000 লোক যদি বাড়ি পেয়ে থাকে, এনারা কটা বাড়িতে যাচ্ছেন? আই ওয়াশ করার জন্য যেগুলো চক্ষু লজ্জা সব দু এক জায়গায় এনারা যাচ্ছেন, প্রতীকী হিসাবে বেশি জায়গায় এনারা যাওয়ার ক্ষমতা নেই। আজকে কাদের পক্ষ থেকে এসেছেন, কারা আপনারা? আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা সদর বিধানসভা যে মণ্ডলগুলো রয়েছে সদর বিধানসভা থেকে আমরা এসেছি। ব্যাগ ভরে ভরে কি নিয়ে গেলেন? কয়েকটা ব্যাগ, সব নামের অভিযোগপত্র, কারা বাড়ি পাওয়ার যোগ্য নয়, কারা বাড়ি পাওয়ার যোগ্য তাদের আমরা সব তথ্য তুলে দিচ্ছি। এরপরও প্রশাসনও যদি চোখ না খোলে তাহলে প্রশাসন নির্লজ্জের মতো বাড়িতে বসে থাকাই উচিত, প্রশাসন আর ওই অফিসে যোগ দেওয়ার মতো তাদের যোগ্যতা থাকা উচিত না। শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে, তাই অতি সত্বর যোগাযোগ করুন। আপনার সন্তান সন্ততিদের ভবিষ্যৎ গড়তে কাল বিলম্ব করবেন না, যোগাযোগ করুন বোয়ালমারিতে অবস্থিত ডক্টর বি আর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে। মোবাইল নম্বর 9932967676। এই মোবাইল নম্বরে। জলপাইগুড়ি সদর হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার বিশ্বজিৎ মান্না এবার থেকে প্রতি মঙ্গলবার বিকাল 6 ঘটিকায় বিকাশ সরকার চেম্বারে বসবেন এবং সুলভ মূল্যে রুগী দেখবেন, তাই যোগাযোগ করুন। হলদিবাড়ি শহরে এই প্রথম সর্বাধুনিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে এলো মেডিম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার এবং পলিক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার, হলদিবাড়ি মানিকগঞ্জ রোড পশ্চিমপাড়া ওয়ার্ড নম্বর 8। এখানে আপনি পাবেন সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো সুলভ মূল্যে করাতে, তাই অতি সত্বর যোগাযোগ করুন। মোবাইল নম্বর 9609544444।
এবং 8250393332। মাতারা ইন্ডাস্ট্রিজ নিয়ে এলো উন্নত মানের এবং সুলভ মূল্যে বিভিন্ন ধরনের কাঠের তৈরি ফার্নিচার রাজগঞ্জ কালীনগর জলপাইগুড়ি। আপনি এখানে পাবেন সুলভ মূল্যে উন্নত মানের কাঠ ও কাঠের তৈরি ফার্নিচার। তাই অতি সত্বর যোগাযোগ করুন আপনার ঘর সাজানোর জিনিস পেতে। রাজগঞ্জ কালীনগর জলপাইগুড়ি, তপন বিশ্বাস, মোবাইল নম্বর 9932592386। ওনার সংস্থায় তৈরি জিনিসগুলো ইতিমধ্যেই বাজারে খ্যাতি অর্জন করেছে, তাই বিলম্ব নয়, অতি সত্বর যোগাযোগ করুন। আপনি কি আপনার সন্তান সন্ততিদের বিভিন্ন আঙ্গিকে শিক্ষিত করতে চান? তাহলে আর কাল বিলম্ব নয়, ডক্টর বিআর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে পড়াশোনা, খেলাধুলা ও এন্টারটেনমেন্টের পাশাপাশি কম্পিউটার শেখানো হয় খুব যত্ন সহকারে। এই বিদ্যালয়ে প্রি নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের সুযোগ সুবিধা রয়েছে, তাই আর কাল বিলম্ব নয়, যোগাযোগ করুন মোবাইল নম্বর 9932967676। এই মোবাইল নম্বরে